বীরভূমের খয়রাশোলে বিভিন্ন গ্রামে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার করছেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক নরেশ বাউরি, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। ফুল দিয়ে সাজানো মোটর ভ্যানে চড়ে ভোট প্রচারে হুগলি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপরূপ পোদ্দার। ছিলেন শতাধিক তৃণমূল কর্মীর বাইক মিছিল। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার ছিল শতাধিক তৃণমূল কর্মীর বাইক মিছিল। এদিন সকালে হাওড়া লিলুয়ার পটুয়াপাড়া গোশালা রোড রবীন্দ্র সরণি স্টেশন রোড এলাকায় হুটখোলা গাড়িতে চড়ে প্রচার করেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মিছিলের সামনে ছিল ঢাকিরা। হুটখোলা গাড়িতে চড়ে ঢাক ঢোল বাজিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে হাওড়ার বাউরিয়াতে প্রচার করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সোমা রানীশ্রী রায়। সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলম দেওয়ান এবং আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। শোভাযাত্রা শুরু হয় বাউরিয়ার নর্থ মিল গেটের সামনে থেকে, শেষ হয় উলুবেড়িয়া পুরসভার সামনে। এদিন সকালে হাওড়া লিলুয়ার পটুয়াপাড়া গোশালা রোড রবীন্দ্র সরণি স্টেশন রোড এলাকায় হুটখোলা গাড়িতে চড়ে প্রচার করেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মিছিলের সামনে ছিলেন ঢাকিরা।